ক্লিক করুন অ্যাপের বেল আইকন সাবস্ক্রাইব করুন টিভি বাংলা থাকুন সব সময় খবর এই মুহূর্তে আমরা হচ্ছে দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার সম্মুখে আপনাদের জানিয়ে দিই ব্রিটিশ রাজ্যের যে সম্রাট শাহজাহান তিনি কিন্তু তার প্রতিষ্ঠা করেন এই লাল কেল্লা এই লাল কেল্লাটি কিন্তু একেবারে দর্শনার্থীরা আসছেন আমি দেখা যাবো ক্যামেরা পার্সনকে দেখি कैसे लग रहा है आपका नाम বাংলায় থাকি বাংলা ভাষাকে ভুলতে হবে এমনটা কিন্তু অনেকে প্রশ্ন করেছে আমরা পেয়েছি একজন বাঙালিকে লাল কেল্লা ঘুরতে এসে কথা বলবো ওনার সাথে কি বলবেন আমার বাড়ি আর লাল কেল্লা ঘুরতে আসছি আমার বাড়ি আসানসোল আছে ভালো লাগছে ফ্যাসিলিটি ফাইন पब्लिक कन्वीनियंस फाइन फैमिली प्लेस हिस्टोरिकल प्लेस आप आइए और देखिए इसको बढ़िया जगह अजीत सिंह বুঝতেই পারছেন একেবারে যারা লালকেল্লা এসেছে তারা কিন্তু অনেক এখানে যে ঘুরে অনেকটা খুশি এবং আনন্দিত এবং যেমন লালকেল্লা এসে একদিকে মেলায় ঘুরছেন এবং অন্যদিকে আপনারা জানেন ঈদ থেকে শুরু করে কিন্তু প্রত্যেক যে মাঠ যে ময়দান সেই ময়দানে কিন্তু মেলা হয় এখন কিন্তু মেলা চলছে যারা লালকেল্লা আসছেন এই যে জুন মাসে তারা কিন্তু অবশ্যই লালকেল্লা এসে এই যে সামনে মেলা আছে সেখানে কিন্তু ঘুরতে পারেন এবং এই যে লালকেল্লার ভেতরে যে ঐতিহ্যবাহী যে ব্রিটিশ আমলে যে বানানো শাহজাহান বাড়ির যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা কিন্তু একদিকে যেমন পাশে জুম্মা মসজিদ রয়েছে অন্যদিকে মিনা বাজার রয়েছে এবং সব মিলিয়ে বলা যেতে পারে একেবারে শাহজাহান বাড়ির একের পর এক যে ইন্ডিয়ার উপহার দিয়ে আসে কিন্তু দর্শনার্থীদের কাছে উঠতে হয়েছে হয়ে উঠেছে ইতিহাস সব মিলিয়ে বলা যেতে পারে যারা লালকেল্লা আসছেন এবং কেমন লাগলো আমাদের এই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন জানি বাংলা দিল্লি।